हाय फ्रेंड्स, वेलकम बैक टू माय चैनल। आज आमी आपनादेर साथे शेयर करब गरम भातेर साथे जमिए खावार मतो रुई माछेर सुस्वादु एकटी रेसिपी, जार नाम हलो रुई पोस्त। ताहले चलुन आर देरी ना करे शुरू करे दिई आजकेर रेसिपी। एर जोन्नो प्रथमेई एकटा कड़ाईते 2 टेबिल चामच सर्षेर तेल धोआ ओठा गरम करे निये एर मध्ये दिए दिलाम एकटा बड़ो साइजेर एइभाबे एकदम छोट छोट करे केटे रखा पेंयाज। एगुलोके तेलेर मध्ये नेड़ेचेड़े मीडियाम फ्लेमे हालका लाल करे भेजे नेवार पर एर मध्ये दिए दिलाम एकटा मीडियाम साइजेर टमेटो कुचि। एर साथे साथेई दिए दिलाम परिमाण मतो नून, 1/4 চা চামচ হলুদ গুঁড়ো এবং অল্প লঙ্কা গুঁড়ো। সব উপকরণ ভালোভাবে মিশিয়ে মিডিয়াম ফ্লেমে যতক্ষণ না টমেটোটা গলে আসছে ততক্ষণ পর্যন্ত কষে নেব। টমেটোর টুকরোগুলো গলে আসার পর এখন এর মধ্যে দিয়ে দিলাম টেস্টটাকে ব্যালেন্স করার জন্য কয়েকটা চিনির দানা এবং 2 টেবিল চামচ পোস্ত এবং 2 কাঁচা লঙ্কা বাটার মিশ্রণ। আর দিয়ে দিলাম পোস্ত বেটে রাখার বাটিটা ধুয়ে অল্প একটু জল। চিনিটা একটু খেয়াল করে দিতে হবে, যেন খুব বেশি দিয়ে দেবেন না, তাহলে আবার রেসিপিটা মিষ্টি মিষ্টি হয়ে যাবে, খেতে ভালো লাগবে না। সব উপকরণ ভালোভাবে মিশিয়ে মিডিয়াম ফ্লেমে কিছুক্ষণ কষে নেওয়ার পর মশলা যাতে কড়ার নিচে বা গায়ে লেগে পুড়ে না যায় তার জন্য অল্প জল দিয়ে ভালোভাবে মিশিয়ে মিডিয়াম ফ্লেমে রেখেই যতক্ষণ না মশলা থেকে তেল আলাদা হতে শুরু করছে ততক্ষণ পর্যন্ত কষে নেব। প্রয়োজন হলে আবারও অল্প জল দিয়ে মশলাটাকে কষে নিতে হবে। বেশ কিছুক্ষণ কষে নেওয়ার পর এখন আপনারা দেখতেই পাচ্ছেন যে মশলার সাইড থেকে তেল আলাদা হতে শুরু করে দিয়েছে। এই পর্যায়ে এর মধ্যে 1/2 চা চামচ টমেটো কেচাপ দিয়ে সব কিছুর সাথে ভালোভাবে মিশিয়ে দেওয়ার পর এর মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতো হালকা গরম জল। টমেটো কেচাপের পরিমাণও যেন খুব বেশি দেবেন না, জাস্ট অল্প একটু দিতে হবে, যাতে টক মিষ্টি স্বাদের ব্যালেন্সটা ভালো হয়। জলটাকে মশলার সাথে মিশিয়ে দিয়ে মিডিয়াম ফ্লেমে রেখে যখনই গ্রেভিটা ফুটতে শুরু করবে তখন এর মধ্যে 300 গ্রাম অল্প নুন ও হলুদ মাখিয়ে ভেজে রাখা রুই মাছের টুকরো এবং 1টা চেরা কাঁচা লঙ্কা দিয়ে গ্রেভির সাথে হালকা হাতে মিশিয়ে দেওয়ার পর এটাকে ঢাকনা দিয়ে মিডিয়াম ফ্লেমে রেখেই রান্না হতে দেব 3 থেকে 4 মিনিট মতো। প্রায় 4 মিনিট মিডিয়াম ফ্লেমে রান্না হওয়ার পর এখন ঢাকনাটা খুলে মাছের টুকরোগুলোকে একটু সাবধানে উল্টে দেওয়ার পর এর মধ্যে 1/2 চা চামচ মতো কাঁচা সর্ষের তেল ছড়িয়ে গ্যাসের ফ্লেম অফ করে এটাকে ঢাকনা দিয়ে কিছুক্ষণ রেস্টে রেখে একটা সার্ভিং প্লেট বা বাটিতে নামিয়ে নিলেই তৈরি হয়ে যাবে আমাদের আজকের রেসিপি। আজ এ পর্যন্তই, সবাই ভালো থাকবেন, বাই।